আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার, ভগবান শিবের ভক্তদের প্রিয় দিন। এই পবিত্র দিনে ভক্তরা ভোরবেলা থেকেই শিবমন্দিরে ভিড় জমান, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শিবলিঙ্গে জল, দুধ, ফুল ও বেলপাতা অর্পণ করেন। পুরাণ মতে শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন ঘটেছিল, সেই সময় মহাদেব বিষ পান করেছিলেন। সৃষ্টিকে বাঁচাবেন বলে মহাদেব নিজে বিষ পান করেন। সকল দেবতা ও অসুর সকলে অমৃত পান করার জন্য উৎফুল্ল ছিল, কিন্তু বিষ পান মহাদেবই করেন। সেই সময় বিষের ভেজে তার শরীর নীল হয়ে যায়, তাই শিবের আরেক নাম নীলকণ্ঠ। এইভাবেই সৃষ্টির রক্ষা করেছিলেন মহাদেব, তাই তাকে সৃষ্টির রক্ষাকর্তা বলা হয়। শ্রাবণ মাসে এই জন্য বিশেষভাবে পুজো করা হয়। পুরাণ মতে সমুদ্র মন্থনে ওঠা এই শ্রাবণ মাসেরই পান করেছিলেন শিব। সেই প্রচণ্ড বিষ পান করে তার সারা শরীর নীলবর্ণ ধারণ করেন মাতা পার্বতী, মহাদেবকে বাঁচান এই বিষ থেকে। বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলিতে উপবাস রেখে শিবলিঙ্গের মাথায় দুধ অথবা জল ঢালার প্রথা রয়েছে। হ্যাঁ, এই তো।